বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হল যে আপনারা থাম্বনেলে দেখেছেন যে দেখেছেন মানব দেহে লিঙ্গ ও যোনি কয়টি। এই পৃথিবীর সমস্ত মানুষ জানে যে নারী হোক পুরুষ হোক, নারীর স্ত্রীলিঙ্গ এবং পুরুষের পুংলিঙ্গ। তো এখন বলা হয়েছে পুরুষের মানব দেহে লিঙ্গ কয়টি এবং নারীর দেহে লিঙ্গ আছে, যেহেতু পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। আরেকটি হলো যে যোনি, আর সেই যোনি পুরুষেরও আছে নারীরও আছে, আর লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে এবং পুংলিঙ্গ পুরুষলিঙ্গ আছে। তো আজকের যে আলোচনাটি একটু খেয়াল করে শুনবেন, যেন আল্লাহ আমাকে তৌফিক দান করে যে আমি গুছিয়ে সুন্দর করে আপনাদের কাছে বলতে পারি, আর এখান থেকে যেন আপনারা বুঝতে পারেন এবং আমি বলতে পারি। সেটি হলো দেখুন, আমরা জন্মগতভাবে জন্মের সময় ছোট শিশু হয়ে জন্মিয়েছি, আমাদের এ পর্যন্ত বড় হয়েছি, অনেক মানুষ আছে পৃথিবীতে, সকলেই জানে যে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এই দুটি লিঙ্গে হিসেবে জানে, আর যোনি এবং লিঙ্গ নারী ও পুরুষ এই জিনিসটি মানুষে জানে। তো দেখেন যে একটি লিঙ্গ, সেটি হলো পুরুষ এবং নারীর কাছে আছে যোনি। আচ্ছা, তাহলে সেই যোনি পুরুষের কাছেও আছে, সেই লিঙ্গ নারীর কাছে আছে, সেই যোনি নারীর কাছেও আছে। আচ্ছা, দেখা গেছে নারীর কাছে যোনি এবং লিঙ্গ দুটি আছে এবং পুরুষের কাছে যোনি এবং লিঙ্গ দুটি আছে। এখন এই দুইটির মধ্যে কোনটি ব্যবহার করলে মানুষ আত্মার মুক্তি নিয়ে যাবে, আর কোনটি ব্যবহার তো করবে নিয়মের বাহিরে, যখন ব্যবহার করবে তারা কখনো আত্মার মুক্তি নিতে পারবে না, সেটি হলো দেখুন যে নারী পুরুষ মিলিত হয় এখানে যৌন মিলনে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এই দুটি ব্যবহার, এগুলো দুইটি যোনিলিঙ্গ বিষয়টা চলে গেল। কোন যোনি এবং কোন লিঙ্গ মানলে, কার্যক্রমে ফলালে, সেভাবে চরিত্র গঠন করলে এবং সেভাবে চলতে পারলে সেই মানুষটি আত্মার মুক্তি নিয়ে যাবে। তাহলে গেল স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ, এটা গেল। এবার আসি আরও একটি যোনি, আরও একটি লিঙ্গ, আর সেই পুরুষ এবং নারীর কাছে যে আরও একটি লিঙ্গ, আরও একটি যোনি আছে, আর এই দুটি যদি ব্যবহার করতে পারে, আর এই দুটি যদি কাজে কর্মে ফলাতে পারে, তাহলে তারা আত্মার মুক্তি নির্ঘাত। আচ্ছা, সেটি হলো যেমন আমাদের কাছে লালন ফকির, একজন উচ্চ স্তরের ফকির, যিনি ফকিরি উড়িয়েছে, তিনি মানুষকে তত্ত্বজ্ঞান দান করে গেছে, তার মাধ্যমে আল্লাহই করিয়েছে। তো এখন যে কথাটি বলবো, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন, আর এই কথাটি মানুষে ভালো দিক ছেড়ে খারাপ দিকে নিয়েছে, নাউজুবিল্লাহ, এই কাজটা কেউ করবেন না। সেটি হলো তিনি বলেছেন, নামের লিঙ্গ প্রেমের যোনি, সঙ্গমেতে হয় গো ধ্বনি। তাহলে নামের লিঙ্গ প্রেমের যোনি, সঙ্গমেতে হয় গো ধ্বনি। এই জগতে যারা গুণীমানী,
তারাই তো এটা আসল জায়গায় ব্যাখ্যা করতেছে এবং আসল জায়গায় তারা মানতেছে, আসল জায়গায় চলতেছে। তখন এই পৃথিবীতে তাদের নাম থাকবে এবং পরপারে তারা আত্মার মুক্তি নেবে। আচ্ছা, তো এখন যে আমি বলবো নামের লিঙ্গটা কি এবং প্রেমের জুনিটা কি। নামের লিঙ্গ, দেখেন যার যার গুরু মুর্শিদ যখন কথা বলে তখন এই কথাগুলো কোত্থেকে বের হয়ে আসছে? সেই কথাগুলো জিহ্বা বাড়িয়ে দিলে কথাগুলো প্রকাশ হয়। আচ্ছা, দেখবেন মানুষ যখন যৌন মিলনে যায় তখন কিন্তু সেখানে একটা শান্তি অনুভব করে, স্বাদ অনুভব করে। ঠিক মানুষ যখন জিহ্বায় কোনো সুস্বাদু খাবার দেয় তখন জিহ্বার মধ্যে অনেক স্বাদ অনুভব করে। তাহলে একটি লিঙ্গ নারী পুরুষের যৌন মিলনের, আরেকটি লিঙ্গ যে জিহ্বা, সেই জিহ্বাটি কি? সেই জিহ্বাটি গুরু এই জিহ্বা বাড়ি দিয়ে যখন কথা বলবে তখন এখান থেকে নাম বের হবে। আর জুনিটা কি? ভক্তের কান হলো জুনি। তখন ভক্তের কানে কানে গুরু এই জিহ্বা বাড়ি দিয়ে বলে দিবে, বাবা তুমি এই নামটা জপবে, এই নামের জিকির করবে, এই কাজটি করবে। কখন তুমি জিহ্বা চালাবে, মুখ চালাবে, আর কখন চালাবে না, কখন কোন সাধনা করবে, তখন এই জিহ্বা দিয়ে বাড়ি দিয়ে যখন বলে তখন কথা বের হয়, আর সেই কথা ভক্তের কানে গেছে। তখন কি করেছে? বীজ মন্ত্র, বীজ মন্ত্র ভক্তের কানে ছেড়ে দিল। আচ্ছা, তখন ভক্ত এই কথা শুনে নিয়মিত সাধনা করে, নিয়মিত আল্লাহর কাজ করে, তখন সে আল্লাহর ধনে ধনী হয়। আর এই কথাটাই কিন্তু লালন ফকির কয়, কিন্তু সকলে এই কথাটাকে অন্যদিকে লয়, যার ফলে মানুষের থেকে যাবে ভয়, পরপারে পার হতে তো পারবে না, কিন্তু অন্যদিকে এই কথার জ্ঞানগুলো তারা নিচ্ছে, যার ফলে তারা ভালো পথ ছেড়ে খারাপ পথে চলে যাচ্ছে। যে নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গম এতে হয় গো ধনী। সঙ্গম কি? আমি গুরুর কাছে ভক্তির সাথে গিয়েছি, ভক্তির সাথে আমি তাজিমি সেজদা দিয়েছি, এরপর গুরু আমাকে তিনি বায়াত করেছেন এবং আমার কানের মধ্যে বীজমন্ত্র দিয়ে দিয়েছেন, বাবারে তুমি আজকের পর থেকে এই কথাগুলো কাউকে বলবে না, তুমি এই আমল, এই সাধনা, এই বিষয়গুলো, এই নিয়মে তুমি চলবে, এই তো বীজ মন্ত্র দিয়ে দিল এই জিহ্বার নাড়িয়ে মুখ দিয়ে। তখন কি হলো? ভক্তের কান হলো জুনি, এবং সেখানে ভক্ত যখন শ্রবণ করেছে, গুরুকে মানতে শুরু করেছে এবং সাধনা আমল করতে শুরু করেছে, তাহলে নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গম এতে হয় গো ধনী। সঙ্গম কি? সঙ্গম কি পার্শ্বাপার্শ্বি করতে হবে গুরুর সাথে? না, ভক্ত থাকবে দূরে, গুরু থাকবে একটু দূরে, উচ্চ স্থানে বসে থাকবে। তখন ভক্ত গুরুর দিকে তাকাবে, গুরু কি বলতেছে এটি শুনতেছে এবং তার ভিতরে প্রেমের ঢেউ খেলতেছে। আর এই যে গুরুর দিকে তাকিয়ে তার প্রেমের ঢেউ খেলতেছে, এই ঢেউটা কি বলা হয়েছে? সঙ্গম। এটা হলো কি? প্রেমের সঙ্গম, ভাবের সঙ্গম। আর সেই সঙ্গম দূর থেকে বসে গুরুর মহব্বতে যখন ফানাফিল্লা হয়ে যায়, এটাকেই বলা হয় সঙ্গম। তাই এখানে বলা হয়েছে নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গম এতে হয় গো ধনী। আর এই সঙ্গম এক ধরনের অজ্ঞানী লোকেরা নিয়ে গিয়েছে অন্য মহিলার কাছে, চলে গেছে অন্য খারাপ দিকে, ইঙ্গিত করেছে সেদিকে গিয়ে সে খারাপে লিপ্ত হয়ে গেছে। তখন তিনি এই গান শুনে আপতে কুপতে চলে গেলেন। কিন্তু গান কি বলেছে, লালন ফকির কি বলেছে? লালন ফকির এটি বলেছে, নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় গো ধনী।
সঙ্গমটাই হলো গুরু সাক্ষাৎ, গুরুকে মানা, তাজিমি সেজদা দেওয়া, গুরু যা বলে তা কানে শ্রবণ করা। তখন কি হবে? যখন আপনাকে কানে বীজ মন্ত্র গুরু জিহ্বা দিয়ে বলে দিয়েছে, আর এই বীজ যখন আপনার দেহ জমিনের মধ্যে পুঁতে রেখেছেন, বুনে রেখেছেন, তখন দিন দিন আপনার আত্মার শক্তি বাড়বে, দিন দিন প্রখর জ্ঞানী হবেন। সেই দিন আপনার এই গাছের মধ্যে ফল ধরবে, আর সেই ফল একসময় বিতরণ করবেন, এবং যারা এই ফল খাবে তারাও এই বীজ তাদের মধ্যে বপন করা হয়ে যাবে, তখন আপনাকে ভালোবাসবে, তখন তারা ধনী হবে, আপনি তো ধনী হয়েই গেছেন। যাই হোক, আজকে আমাদের এই আলোচনা করার উদ্দেশ্যই হলো মানুষ যেন কিছু কিছু গানের ব্যাখ্যা শুনে ভুল পথে না যায়, তাই আমি আজকে এই আলোচনাটি করলাম। তাহলে যোনি চিনেছেন তো, লিঙ্গ চিনেছেন তো? আচ্ছা, তাহলে নামের লিঙ্গ কামের লিঙ্গ নয়, নামের লিঙ্গ প্রেমের যোনি। আচ্ছা, যদি ধনী হতে হয় তবে সেই গুরু ভক্তের মধ্যেই সঙ্গম হবে, আর সেই সঙ্গমেই সে হবে ধনী। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।